পুলিশ ঘুষ নাও, পুলিশ ঘুষ চাও, জলে যাক মালখুম মথনের থানাও গেরেব লাখা, পুলিশ ঘুষ নামো নিবাই টেক্ট নাংজাক লাই মালখুম মথনের থানাও গেরেব লাখা, নাই নাকি সিনেমা খুলি থানা বিশ্রামঞ্জ থানা আমি কেন মরম মতন জলে কথা না, ফাইন ফাইনই তারা লাগবে। তোমরা আমরা লোক নর্মালি থাকো না, তোমরা কে লিগে আমরা দুই দুটা বাস চলে এসে আমরা কয় টাকা ইনকাম করি, মালিক রে দিয়া ইনস্টলমেন্ট দিয়া কাগজপত্র ঠিক রেখে সেটা আমরা কয় টাকা বাড়িতে নিতে পারি। তারা তো এই জিনিসটা বুঝতেই রাজি না, আমরা লোকের কথা কইতেই তারা রাজি না, আমরা বলে গুন্ডাগর্দি করি। হ্যাঁ তোমরা কি মস্তানি আমরা কি এদিকে মস্তানি করতাম? আপনারা সংসার কিভাবে চালান, সব যদি থানারে দিয়ে আলাম লাগে সব তারা দিয়ে সেটা তো হয় না, সংসার তো পরের কথা, তারা দিয়েও তো হয় না। আর এটা কমু এলিগা আজকে আমরা আইসি সবাই বেরিয়ে এদিকে মীমাংসা করলাম, যদি না হয় গাড়ি সব সাবি টুবি দিয়ে লাইসেন্স দিয়ে আলো গাড়ি ধুয়ে দিয়ে জামু গেল গাড়ি হয়ে যাবে, তারপর তার আমরা সংসার চালাইবো, নয় পেয়ে দিকে গাড়ি পাগল লাগাই দিবো, পেট্রোল গেলে আগুন হয়ে দিবো চালাইবো, লাইসেন্স তারা এইভাবে অত্যাচার করতেছে বিশ্বমঞ্জ থানা কোনো কারণে মনে করো না, একটা গাড়িতে ফ্যান দিচ্ছে, গাড়ি যদি না দাঁড়ালে গাড়িটা খালি কে থাকলে দাঁড়াই দিই না, দাঁড়াই দিকে পারে বান্ডাল উঠ মাল থাকলে দেখাবো পারে, কিন্তু হেরে কি তা করে অনলাইনে ক্যাশ পে ইয়োগাতে পেন্ডিং করে দিলে 1000 টাকা পেন্ডিং। আমরা কাছে তো লগে লগে এসএমএস আইয়া পড়ে, কারণ আমরা নামে গাড়ি লগে লগে এসএমএস আইয়া পড়ে, আমার সেদিন কে হয়েছে আমতলি থানা এবারে দেখি আছে আমি গাড়ি এসি আছে সবটি পেট করা মানুষ নিজে ছোট কাট একটা গাড়ি কিনে কিনে সেটা সংসার করার কারণ দিয়ে চালানো লাগে, সংসার চালানো লাগে তারা নিজের সংসারের লাগে আজ আপনার 200-300 টাকা সারাদিনে 500 টাকা রুজি করতে না, 500 টাকা রুজি করবো তার জোরে তাহলে 500 টাকা ফাইন লাগে, কয় টাকা পা একটা গাড়ি চালায় 200 টাকা। আপনারা সমস্ত গাড়ি চালক বিশ্বামঞ্জ থানাতে, আমরা এদিকে বিশ্বামঞ্জল লোকাল সিন্ডিকেটে গাড়ি চালাই, আমরা যদি দুই পূজা বাস লয়ে সেরা বিশ্বামঞ্জল থেকে এসপি অফিস যাই বা বিউসির কাছে যাই, তারার একই কথা দুই পূজা তো 500 টাকা দিতে হবে, দুই পূজা আমরা কত টাকা ভাড়া পাবো তারার এই দানদারা নাই। আমরা যদি দুয়ার কাগজ একটা লেপস থাকে কাগজপত্র তো আমরা ওকে রাখি আপ টু ডেট রাখি সবসময়, তারা যদি একটা কোনো দুয়ার কাগজ যদি একদিনের ফল্ড অফ হয় তারা 1500 টাকা ফাইন লাগবো, কম হইতে না গাড়ি ডুবা। আর ব্যবহার যদি আপনি ব্যবহার যদি আপনি দেখেন আমরা গরু ছাগলের মতো ব্যবহার করে তারা, যে আমরা কি মানুষ না কিতা, তারা কোনো তারার মাথা তো এই জিনিসটা নাই, তারা আপনি এদিকে যাইতে গেলে 50-100 টাকা হাত খরচ দিলে তারা হইতো না, 200 টাকা কমে হইতো না, তাই না? আজকের টিকা দুই দিন আগে আগরতলার টিকা পুরা মাল লয়ে আইছে আন্ডার লোড গাড়ি, বিশ্বামঞ্জে আওনে তাই 500 টাকা জরিমানা দেওয়া নিলাম, যে বাজারে মালদা নামছে কয় টিয়া তাই কী বেড়াইছে, বন্যায় দিন নাই দুয়ালে হয়ে গেছে গা, আমরা যে ওখানে স্ট্যান্ড হয় সেটা রোজগার করে নিয়ে সংসার চালাবো না, তারারে চালাবো আমরা তো হিসাবে তারারে চালানো লাগতেছে, তারার বেতন সরকারি বেতন দিয়ে তারা হইতেছে না, চুরু কারু ভুলের লিখে আমরা বুঝাইতে পারে বুঝাইতে না, বাজারের ভিতরে আপনি ঘুরে দেখেন ট্যাবলেট ফাটির অভাব নাই, ট্যাবলেট বেশি নেওয়ার অভাব নাই, তারারে ধরতে পারে না, কে লিখে আমরা পিছনে লেগে রাখছে। আমার একজন স্ট্যান্ডের ভাই হ্যাঁ ফন্ড অনেকক্ষণ দাঁড়া করাইয়া হেরার কেডি হয়, আমরা আমরা যে মাত্র গাড়িটা দাঁড়া করাইছি আমার গাড়িটা দাঁড়া করানো করে সবকিছু তারা বন্ধ করে দিচ্ছে, কথা কইবে সবাই সামনে কই দিকে তো আমরা কার্য ঝগড়া করতাম না মীমাংসা করতাম, তোমরা যাতে সেকেন্ড টাইম আমরা লগে না করো কি লিখে তোমরা আমরা লগে কথা দিতে আয়ো না।
থানা একজন দেখে শুনে কি লিগা কথা দেবো মানে থানা দরজা লাগাইছে আপনারা দেখো হ্যাঁ টুটারি বন্ধ করে দিয়েছি থানা দরজা থানা দরজা বন্ধ করে দিয়েছে বলে সারে গেছে গা কোন গাড়ি লিয়া আমনে মনে করেন আমাদের আমরা স্ট্যান্ডে গাড়ি দি গিয়া দেখাই কারো সূত্র কোন গাড়ি লেপস আছে থানার গাড়ি কার সূত্র নি দেন আমরা যদি করুন স্ক্রিনশট দিতাম আমি রে দেখাইতাম আমি প্রুফ দিয়া দেব মানে থানার গাড়ি 1 টাকা কো সূত্র নাই নিজে নিজেই দেখেন আমার কথা ভুল হইতে পারে আপনি নিজে চেক করেন তে আপনারা অক্ষণ কি বিশ্বামঞ্জ থানা যাইছেন হ্যাঁ আমরা আইছি সুস্থ বিচার লাগবো আমরা আমরা লোকাল গাড়ি যেতে আমরা তো বাইরে জানি টিপ দিতাম আমরা গাড়ি চুরি আমরা তো লোকালাই চলতো হইব আমরা বাইরে যদি যাই বড় টিপের লিখে আমরা এদিক থেকে আমরা দাঁড়িয়ে থাকি কেটে যাই পাইলে আমরা থানা পাই তারা কইতো না তোমরা যাইতো দিতিব আইতো দিতিব তারা হইলো করা টাকা লাগবে ওই বিশ্বামঞ্জ থানা এরকম হইলে কত বছর ধরে এমন চলতেছে এরকম তারা তারা যে তারা আজকাল কয়ে গেছি তো কালকের দিন বন্ধ থাকবো আবার পরশু দিন আরম্ভ করবো আবার পরের দিন এসে আবার বন্ধ থাকবো আবার তারা বন্ধ নাই একদম নিরীহ বাইক চালক করে সেদিনকে হেলমেট দিয়া মাইরা সাইরা কিটা করছে কোনো মানে আছে হেরা এভাবে অত্যাচার করনে আর পুলিশের স্টাফ তারারে বুঝাই বিশ্বামঞ্জ থানা অত্যাচার ড্রাইভারের উপরে বাইক ভাইয়ের উপরে সবচেয়ে অত্যাচার বেশি চলে হ্যাঁ আমার হিসাবে